সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নিশ্চয়ই আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিওয় মালয়েশিয়া ইমিগ্রেশনের আপডেট সংবাদ এবং একই সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6,437 জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,45,703 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,298 জন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 6,77,751 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 107 জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,108 জন আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 62,844 জন তো বন্ধুগণ প্রতিদিন ভিডিও হয়েছে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি এসওপি অবশ্যই মেনে চলবেন বন্ধুগণ আজ যে 6,437 জন আক্রান্ত হয়েছে তার মধ্যে কয়েকটি প্রদেশেই কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেমন গত 24 ঘন্টায় জোহর প্রদেশে আক্রান্তের সংখ্যা 271 জন মালাক্কা 252 জন কুয়ালালামপুর 1,361 জন শিলাঙ্গর 2,299 জন প্যারাক 184 জন পুলুপিনাং 115 জন ক্যাডডা 284 জন ক্লান্তান 131 জন নেগরি সিম্বিলান 700 জন পাহাং 250 জন লাবুয়ান 117 জন সাবা 178 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 242 জন তো বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন ডে বাই ডে মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ কোভিড-19 এর স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়ার সরকার অত্যন্ত কঠোর কোনো ব্যক্তি হোক সে স্থানীয় নাগরিক কিংবা বিদেশি নাগরিক সে যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা বন্ধুগণ প্রথমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হলো কোভিড-19 কিংবা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিংবা সংক্রমণ এড়াতে আমরা কিন্তু মাস্ক ব্যবহার করি তো অনেক সময় অনেকেই আছে মাস্ক ব্যবহার করে যত্রতত্র ফেলে দেয় অর্থাৎ মুখ থেকে খুলে রাস্তার পাশে ফেলি কিংবা বিভিন্ন স্থানে আমরা কিন্তু ফেলে দেই এটা কিন্তু করা যাবে না মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অফিসিয়ালি ফেসবুক পেজে এই ছবি পোস্ট করা হয়েছে অনেকেই মাস্ক ব্যবহার করে রাস্তায় কিংবা মেন রোডে যেখানে সেখানে ফেলছে এটা করা যাবে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আপনি যে মাস্ক ব্যবহার করছেন সেটা নির্দিষ্ট একটি ডাস্টবিনে কিংবা কোনো পলিথিনে পেঁচিয়ে কিংবা বেঁধে তারপরে ডাস্টবিনে ফেলার কথা কিন্তু বলা হচ্ছে কারণ এই মাস্কের কারণেও কিন্তু অন্যজন সংক্রমিত হতে পারে যদি একজন করোনা আক্রান্ত রোগী সে মাস্ক ব্যবহার করে সেই মাস্কটা যদি যত্রতত্র ফেলে দেয় তারপরেও সেটা কিন্তু বাতাসেও সংক্রমিত হতে পারে এমনটাই বলা হচ্ছে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেজন্য আমি সকল প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করার পরে নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং যদি সম্ভব হয় সম্ভব না অবশ্যই মাস্ক হাত দিয়ে খোলার পরে অবশ্যই নিজের হাতকে সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন বন্ধুগণ এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হলো যারা কিনা টিকটক নামক প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করেন কিংবা ভিডিও তৈরি করেন তাদের উদ্দেশ্যে তো আপনারা কন্টেন্ট তৈরি করবেন ভালো কথা অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে তারা কিন্তু সেখানে মালয়েশিয়ায় বসবাস করে মালয় ভাষায় কন্টেন্ট তৈরি করে তো কন্টেন্ট তৈরি করুন সমস্যা নেই সেটা যদি ভালো হয় আপনি মালয়েশিয়ার বিরুদ্ধে কিংবা মালয়েশিয়ার মানে আইনের বাইরে যায় এমন কোনো কন্টেন্ট যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনার জন্য বিপজ্জনক একই সাথে বাংলা ভাষাভাষী মানুষদের জন্যও বিপজ্জনক কারণ একজনের জন্য কিন্তু দশজনের ক্ষতি হয় আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি কয়েকজন প্রবাসী ভাই বাংলাদেশি ওনারাই কিন্তু মালয় ভাষায় কয়েকটি কন্টেন্ট তৈরি করছে সেটা মালয়েশিয়ার আইন বহির্ভূত কিংবা আইনের বাইরে তো সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভিডিওর কন্টেন্ট কিংবা ভিডিও তৈরি করবেন ভালো কথা সমস্যা নেই এখানে তো আমার কোনো কিছু বলার নেই সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ইচ্ছা তো
তারপরও মনে হয়েছে বাংলাদেশী ভাই হিসেবে কিংবা প্রবাসী ভাই হিসেবে আপনাদেরকে সচেতন করা কিংবা সতর্ক করা, এগুলো করা যাবে না। এটা অনলাইন ওপেন প্ল্যাটফর্ম, আপনি একটা ভিডিও দেবেন, সেই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছায়, এমনকি প্রশাসনের হাত পর্যন্ত পৌঁছে যায় আপনার ভিডিও। আপনাদের মনে আছে নিশ্চয় রাহেন কবিরের কথা, তার ক্ষেত্রে কি হয়েছিল সেটা অবশ্যই আপনাদের মনে আছে কিংবা স্মরণে আছে। তো এমন কোনো কাজ করবেন না কেমন কিংবা এমন কোনো তথ্য শেয়ার করবেন না যার কারণে রাহেন কবিরের মতো অবস্থা আপনার ক্ষেত্রে সৃষ্টি হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বন্ধুগণ, এখন কথা বলবো ইমিগ্রেশনের আপডেট সংবাদ প্রসঙ্গে। বিষয়টা নিয়ে কিন্তু অনেক প্রবাসী ভাই বন্ধুরা প্রতিনিয়তই আমার ভিডিওয় কমেন্টস করেন কিংবা অনেক সময় আমাকে এসএমএস করেও মেসেজ করেও জানতে চান, ভাই লকডাউনের সময়ে ইমিগ্রেশন খোলা থাকবে কিনা কিংবা নতুন করে যে লকডাউন দিয়েছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই সময়ে ইমিগ্রেশন খোলা থাকবে কিনা, নানান ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করেন। তো এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের ফেসবুক পেজে, অর্থাৎ অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে। সেখানে উল্লেখ করা হয়েছে 29 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য যে সিস্টেম তেমুজানজি সহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে, অর্থাৎ এক কথায় ইমিগ্রেশন সেক্টর বন্ধ থাকবে। আপনারা যারা বিভিন্ন কাজে যেতেন সে সকল কাজও কিন্তু বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আপনারা অবশ্যই জানেন বর্তমানে যে লকডাউন চলছে মালয়েশিয়ায় এটার কোনো টাইম নেই অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ যখন করোনা সংক্রমণ কমে আসবে সরকারের নির্দিষ্ট একটি সংখ্যা দিয়েছে 4,000-এর নিচে তখনই শিথিল করা হবে। ঠিক একইভাবে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে আপডেট করা হয়েছে কিংবা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজ 29 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য এই ঘোষণা চলবে। যতদিন না করোনা সংক্রমণ কমে আসছে, লকডাউন শিথিল হচ্ছে, ততদিন পর্যন্তই এই ঘোষণা বহাল থাকবে, অর্থাৎ ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধুগণ, এখন আরও একটি ছোট বিষয়ে কথা বলে ভিডিও শেষ করে দেবো, আজকের ভিডিও বেশি বড় করব না। সেটি হলো অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানতে চান বিমান চলাচল কখন শুরু হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেই সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে কখন কিংবা কবে নাগাদ এই বিমান চলাচল শুরু হবে কিংবা কুয়ালালামপুর টু ঢাকা রুটে বিমানের ফ্লাইট যাবে এখনও সঠিকভাবে বলা সম্পূর্ণ অসম্ভব। কারণ আপনি জানেন মালয়েশিয়ায় লকডাউন চলছে, একই সাথে বাংলাদেশে লকডাউন চলছে এবং বাংলাদেশ থেকেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ সরকার যদি নিষেধাজ্ঞা তুলে নেয় কিংবা বাংলাদেশের লকডাউন শেষ হয় তখনই শুধুমাত্র কিন্তু ঢাকা টু কুয়ালালামপুর রুটে বিমান চলাচল শুরু হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কবে নাগাদ কিংবা কখন থেকে এই বিমান চলাচল শুরু হবে। তারপরেও যদি বাংলাদেশ বিমান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো নিউজ আসে কিংবা ঘোষণা আসে সেটা আমি সাথে সাথে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।